মালদা কালীতলা ক্লাবের উদ্যোগে মালদা শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে 24তম রাবণবধ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। মালদা কালীতলা ক্লাবের উদ্যোগে 24তম রাবণবধ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মালদা শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে। দশমীর সন্ধ্যায় রাবণ, মহিরাবণ ও কুম্ভকর্ণের মূর্তি পোড়ানো হয়। রাম লক্ষ্মণ সেজে দুই বালক তীর ধনুক দিয়ে রাবণবধ করে। এরপরে শুরু হয় আতশবাজি, প্রচুর মানুষের সমাগম হয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণ নারায়ণ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শুভেন্দু চৌধুরী, বিভিন্ন দপ্তরের আধিকারিক ও অতিথিরা। এদিন থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে। সন্ধ্যা হতে রাবণবধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, বিভিন্ন ধরনের আতশবাজি ফাটানো হয় সেখানে। উৎসব কালীতলা পাড়া 24 বছরে পদার্পণ করলো এবং প্রতি বছরই খুব ধুমধাম করে হয়। এবছর হচ্ছে রাম লক্ষ্মণ অশুভ শক্তিকে বধ করবে, এখানে রাম, মেঘনাথ, ময়রাবণ আছে, তাদের রাবণ, মেঘনাথ, ময়রাবণ তাদেরকে বধ করবে। এটাই আমাদের উৎসব। আমাদের মেইন টার্গেট হচ্ছে দেশকে যারা ধ্বংস করছে, সমাজকে যারা ধ্বংস করছে, সামাজিক অবক্ষয়ের মধ্যে যারা আছে তাদেরকে আমরা একটা সিম্বলিং সিগন্যাল দেওয়ার এটা চেষ্টা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। দুর্গাপুজো ও ফুলবাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কাজী ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গাপূজা কা ঢের সারি বধাই और साथ में भाईचारा कायम रखे और उच्च नीच को मिटाइए। नमस्कार सबै मेरो जयगोवासीलाई फूलपाती बड़ा दशैं भाईटीका साथै छठ पूजा को पवन अवसर में हार्दिक मंगलमय शुभकामना। नमस्कार। नमस्कार, यस फुलपाती दुर्गा पूजा एवं दसैँको उपलक्ष्यमा हाम्रो जयगाउँको सम्पूर्ण वासीलाई हार्दिक शुभकामना दिन चाहन्छु। आउनुहोस् तपाईँ र हामी मिली यसपालिको चाडलाई शान्ति र खुसियालीको साथमा हामी मनाउँ। धन्यवाद। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ির তরাইডুয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে, আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠলগে, শিশির ভেজা নতুন ভোরে, মা আসছে আলো করে। ভয়েস রেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।